তুমি কি পরীক্ষা দেবে? হ্যাঁ, আমি পরীক্ষার জন্য আপনার যে আমি খুব গরিব মানুষ, চোখে দেখতে পাই না, তাতে তো যাতায়াতের জন্য খুব একটু অসুবিধা হতো, তার জন্য স্যারকে জানিয়েছিলাম যাতে একটু আমার কিছু সুবিধা করে দিই গাড়ির জন্য। তো এই যে গাড়ির, তোমার যদি গাড়ি দেওয়া হয়েছে, তুমি কি এটা কি আনন্দ পাচ্ছ বা তুমি পরীক্ষা দিতে পারছো, এটা আনন্দ লাগছে? যদি তুমি গাড়ি না পেতে তাহলে কি করতে? তুমি এই জন্য কি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছ? উদ্যোগ স্যার কতটা ভালো লাগে? দেখুন, প্রশাসনে সবসময় নিয়ম নীতি আইনের মধ্যে কাজ করতে করতে কখনো কখনো এরকম একটু মানবিকতার ছোঁয়া যদি, যেটা আমাদের পক্ষে সম্ভব, স্যার দিতে পারি। এর আগেও আমরা দিয়েছি, মাধ্যমিক পরীক্ষার্থীকে আমরা গাড়ি প্রোভাইড করেছি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট সবসময় চায় যে যারা পিছিয়ে পড়ছে বা যাদের কোনো কারণে আদারওয়াইজ ডিজেবল্ড, তাদেরকে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা প্রদান করার জন্য আমরা মানবিক প্রকল্পে এই ধরনের প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা প্রদান করি অনারেবল সিএম ম্যাডামের উদ্যোগে। তো এই ধরনের একটা অ্যাপ্রোচ আসে আমার কাছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে আমারই ব্লকের একজন, সে আদারওয়াইজ ডিজেবল্ড, তার একটু সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য একটা গাড়ি প্রদানের কথা তারা বলেছে। তার এই মহতি যে সাহস যে তার ফিজিক্যাল ডিসেবিলিটি সত্ত্বেও সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসছে, তার সাহসকে উনিশ জানানোর জন্য আমাদের এই ছোট্ট উদ্যোগ। আমি তাকে শুভেচ্ছা জানাবো তার আগামী দিনে এবং আগামী ক্যারিয়ারে আমরা যদি কোনোরকমভাবে কাজে আসতে পারি আমরা নিজেদেরকে খুব বাধিত মনে করব। ভাইয়ের সমস্যা ছিল যে পড়ালেখার অসুবিধা, তারপরে যাতায়াত আর যাওয়া আসার জন্য। মানে সমস্যাটা কি, ভাই কি চোখে দেখতে পায়? ভাই না, চোখে দেখতে পায় না। তো তোমরা কিভাবে পড়াচ্ছিলে? আমরা ভাইকে এই পড়াচ্ছিলাম যে ভাই যদি পড়তে পারে তো সুবিধা হবে। তোমাদের, তোমরা কি কাজ করো? কাজ আমরা দিনমজুরি করি, আমরা কারখানায় ছোট একটা কারখানায় কাজ করি। যদি গাড়ি ব্যবস্থা যদি না করো তোমার ভাইকে পরীক্ষা দিতে পারতো? না হতো তো ভাইয়ের খুবই অসুবিধা হতো, হয়তো আমরা কখনো পাইতাম কি না এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা দিয়েতে। এই যে গাড়িটা পেয়েছো তোমরা, কি কি আমরা খুবই খুশি, আমরা বলবো, আমরা ধন্যবাদ জানাবো বিডিও বাবুকে যে আমাদের বিডিও স্যার আমাদের যে ভাইকে একটা গাড়ি প্রতিবন্ধীকে করে দিয়েছে, আমরা খুবই খুশি এবং আমার ঘরের ফ্যামিলি খুব খুশি।